নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়লো আমাদের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবের ফলে। তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়লো এবং কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমলো তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং কবে থেকে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি শুরু হচ্ছে তা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো কী বলা হয়েছে সেই সব বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো একবার এই ভিডিওতেই। এরপরে আমাদের দক্ষিণবঙ্গে কবে থেকে আকাশের পরিস্থিতি খারাপ হচ্ছে এবং কী পরিস্থিতি থাকছে আকাশের, কবে থেকে আকাশ পরিষ্কার হচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলেই কিন্তু সঠিক আপডেটটি আপনারা পাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে একবার ভারতীয় মৌসুম ভবনের ওপর এবং আলিপুর আবহাওয়ার আপডেটের ওপর নজর রাখবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেমন অ্যাজ ইউজুয়াল গতকাল আমরা দেখেছিলাম, তেমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 15 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে যেই সব জায়গায় বৃষ্টি হচ্ছে সেই সব জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু মিডল ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে, এবং এর প্রভাবে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা খুব সম্ভবত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান এই জায়গাগুলিতে 13 তারিখ। এরপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা কিন্তু আমাদের হিমালয় রিজনে এফেক্ট করবে 16 তারিখ থেকে, এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে বৃষ্টি, তার সাথে তুষারপাতও থাকছে, যেটা খুব সম্ভবত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান এইসব জায়গাগুলিতে 16, 17 এবং 18 তারিখ অবধি কিন্তু থাকছে উত্তরাখণ্ডের দিকটাতে। বর্তমানে কিন্তু আমরা তাহলে আপডেট পাচ্ছি যে 13 তারিখ, অর্থাৎ আজ কিন্তু লাদাখ গিলগিতে একটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে, এবং তারপরে কিন্তু আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখ থেকে কিন্তু আবার এফেক্ট করবে। এরপরে যে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং তারই সাথে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে কিন্তু 13 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে, এবং তারপরে কিন্তু এইসব জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে কিন্তু 3 থেকে 4 দিন আরও ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এরপরে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে, খুব সম্ভবত যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ এই জায়গাতে 13 তারিখ, এবং তারপরে কিন্তু আগামী 3-4 দিন আরও কিছু দিন কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে। এরপরে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা সকালবেলার দিকটাতে খুব সম্ভবত উত্তরাখণ্ডে 13 থেকে 17 তারিখ অবধি, এরপরে হিমাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ, এপাশে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম, এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু 13 তারিখ, এরপরে পশ্চিম রাজস্থান, বিহার, ওড়িশা, পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে 13 এবং 14 তারিখ, এরপরে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 13 থেকে 15 তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে শীতল থেকে গুরুতর শীতল দিন থাকছে, যেটা খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে থাকছে 13 তারিখ অবধি। এরপরে শীতলকালীন কন্ডিশন যেটা বলা হচ্ছে মোটামুটি এরকম পরিস্থিতি কিন্তু 3 থেকে 4 দিন আরও থাকছে। এরপরে শীতকালীন দিন থাকছে যেটা খুব সম্ভবত থাকছে উত্তরাখণ্ডের দিকটাতে এবং উত্তরপ্রদেশের দিকটাতে 13 তারিখ। এরপরে যেটা সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে হালকা ধরনের গ্যাজুয়াল ফল হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে, যেটা আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু থাকছে, যেটা আগামী 2 দিনের মধ্যে হবে, তারপরে কিন্তু বড় পরিবর্তন দেখা যাবে না। এরপরে যেটা বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু মিনিমাম টেম্পারেচারে দেখা যাবে না, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ আছে সেখানে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। এরপরে যেটা বলা হচ্ছে শীত প্রবাহ থাকছে খুব সম্ভবত, যেটা বলা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে, যেটা 13 তারিখ অবধি থাকছে, এবং তারপরে শীত প্রবাহ থাকছে কিন্তু এই জায়গাগুলির মধ্যে আরও কিছু জায়গাতে 14 তারিখ অবধি। এরপরে যেটা বলা হচ্ছে শীত প্রবাহ থাকছে খুব সম্ভবত রাজস্থান, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে 13 এবং বিহারে কিন্তু 13 এবং 14 তারিখ থাকছে। এরপরে যে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা যেটা থাকছে উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে শিলাবৃষ্টির মতো হতে পারে, যেটা খুব সম্ভবত 13 তারিখ লক্ষ্য করা যেতে পারে। আমরা চলে আসলাম যে 7 দিনের রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে, তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে, এবং 16 তারিখে কিন্তু আইসোলেটেড রেনফল হচ্ছে, বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু স্ক্যাটার্ড রেনফল হচ্ছে, আর 17, 18 এবং 19 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি থাকছে সেই জায়গাটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে দেখে নেবো। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে ওয়েদার ড্রাই থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু 16, 14 এবং 15 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকছে এবং 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা দার্জিলিং থাকছে, কার্শিঙ্গার দিকটা থাকছে, আলিপুর দুয়ারের দিকটাতে থাকছে। এরপরে কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এপাশে 17 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে, যেটা কিন্তু আমরা 19 তারিখ অবধি আপডেট পাচ্ছি, তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি মোটামুটি এই পরিস্থিতি। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 এবং 17 তারিখ অবধি কিন্তু আমরা আপডেট পাচ্ছি, 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে, যেটা খুব সম্ভবত 1 থেকে 2 জায়গায় থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে, এবং এর পাশে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে। একই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 এবং 17 তারিখ থাকছে, অর্থাৎ 16 এবং 17 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে। গতকাল কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে 17 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে, তবে এবার কিন্তু 16 তারিখ থেকে আসছে। তো আমরা নজর রাখবো তার উপর কী পরিস্থিতি থাকছে। তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ড্রাইভার থাকছে মোটামুটি, আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই, শুধুমাত্র আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রির তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে আগামী দুদিনের মধ্যে, তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এরপরে সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আজকে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে, যেটা উত্তরবঙ্গের কাছে থাকছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিহারের কাছে কিন্তু ঘন কুয়াশার কমলা সতর্কবার্তা জারি থাকছে, যেটা খুব সম্ভবত থাকছে বিভিন্ন 1 থেকে 2 জায়গাতে খুব সম্ভবত। এরপরে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আর কোনো সতর্কবার্তা নেই। এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, বর্তমানে রয়েছি আমরা ECMWF মডেলের বজ্রবৃষ্টি মোডে। সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা এসেছি 16 তারিখ, কারণ 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে, এমনও কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এবং আলিপুর আবহাওয়ার তরফ থেকে বলা হয়েছে। তবে উইন্ডির লাইভ স্ক্রিনের আপডেটে কিন্তু আমরা বর্তমানে 16 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। মেদিনীপুরের সাইডে বলা হচ্ছিল বৃষ্টি হবে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আর উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিন্তু আমরা বর্তমানে 16 তারিখের আপডেটে কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে রাত্রিবেলার দিকটাতে যদি দেখি তাহলেও কিন্তু তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মেদিনীপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘার দিকটাতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, কারণ এপাশে কিন্তু নামখানার এই সব জায়গাগুলিতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে এগুলির মধ্যে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র মেদিনীপুরের দিকটাতে দেখতে পাচ্ছি একটা আংশিকভাবে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসে। তারপরে কিন্তু 17 তারিখের দিকটাতে দেখতে পাচ্ছি ভোরবেলার দিক থেকেই কিন্তু একটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এপাশে আরামবাগ, কোতুলপুরে, বিষ্ণুপুরের দিকটাতে উঠে আসছে। তারপরে কিন্তু যতটাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে। সকাল 10টার দিকে কিন্তু আমাদের কলকাতা থেকে শুরু করে ব্যারাকপুর, পানিহাটি, খড়দা এবং কলকাতার উত্তরভাগে এপাশে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান এবং হাবড়া, চন্দননগর, বনগাঁ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এবং এপাশে গোসাবা, জয়নগর এবং হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল 10টার দিকে রয়েছে। এবং তার সাথে কিন্তু দীঘা, মন্দারমণি বিভিন্ন জায়গাতে এবং 1টার দিকে গিয়ে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। তবে কলকাতার উত্তরভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, তবে দক্ষিণভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকছে। তার সাথে কিন্তু পশ্চিম দিকটাতেও বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি। কলকাতার পশ্চিমভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে যেটা লক্ষ্য করতে পারছি চন্দ্রকোনা এবং উলুবেড়িয়া, এপাশে কোলাঘাট এবং বালিচক, খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একটু হালকা ধরনের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা সন্ধ্যাবেলার দিকে কিন্তু আরেকটু বাড়ছে এইসব জায়গাগুলিতে। তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির 8টার দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কলকাতা, ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি, চন্দননগর, এপাশে হাবড়া এবং উলুবেড়িয়া, বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু হচ্ছে। মোটামুটি 4 থেকে 5 mm কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকটাতে। মোটামুটি আমরা যদি দেখি 17 তারিখে কতটা বৃষ্টি হতে পারে, তো আগামী 5 দিনের মধ্যে চলে আসবো বৃষ্টির পরিমাণে।
আগামী 5 দিনের বৃষ্টির পরিমাণ আমরা দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। পরের 5 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদম আংশিকভাবে ক্ষীণ ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু 6 থেকে 7 mm বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়ার মাঝখানে হচ্ছে, এবং এপাশে কিন্তু কলকাতার দিকটাতে কিন্তু আমরা 1 থেকে 2 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনের মধ্যে। এরপরে আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, দেখে নেব কতদিন অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর 18 তারিখ আসলে কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা আবারও বাড়ছে বাংলাদেশে। এবার কিন্তু মেহেরপুরের দিকটা বৃষ্টির পরিমাণ অনেকটা রয়েছে, এপাশে করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা, এপাশে দুমকা, বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পাংশা এবং শিবালয়া এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে অনেকটা। তো বর্তমানে যে আপডেটটা পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজকে অনেকটা পরিবর্তন ঘটেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তবে আজকে কিন্তু পরিবর্তন হয়েছে, তাতে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়ছে সেটা আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাবো। তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মগুড়া, বালিয়াকান্দি, বাংলাদেশের ফরিদপুর, দোহার, এপাশে শিবালয়া, পাংশা এবং আলমডাঙ্গা, মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা এবং বহরমপুর, রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকছে। এরপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে এই রাত্রিবেলার দিকে কিন্তু 8টার দিকে বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে বেশি থাকছে, যেটা থাকছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এপাশে বালিচক, খড়গপুর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে জয়নগর, বারুইপুর এবং এপাশে কলকাতা, ব্যারাকপুর, খড়দহ এবং এপাশে কিন্তু বাংলাদেশের শ্যামনগর এবং শ্রীকান্তপুর, মোংলা এবং খুলনা, বাগেরহাট, এপাশে জিয়ানগর এবং কাউখালী এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। আস্তে আস্তে যদি আমরা আরেকটু এগিয়ে যাই 19 তারিখের দিকে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে। এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখে নেবো যে আগামী 10 দিনে যে বৃষ্টিটা হচ্ছে তাতে সবথেকে বেশি বৃষ্টি কোথায় হচ্ছে। তো বর্তমানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকের আপডেট অনুযায়ী কিন্তু শ্যামনগর, বাংলাদেশের শ্রীকান্তপুর এবং এপাশে খুলনা দু এক জায়গাতে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি মোটামুটি 40 mm মতো হচ্ছে। গতকাল কিন্তু আমরা বাংলাদেশে দেখেছিলাম 40 mm বৃষ্টি ছিল, তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম মোটামুটি 20 থেকে 25 mm, 21-22 mm কিন্তু বৃষ্টি ছিল। সেখানে কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের তমলুক এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি প্রায় 40 mm ওপর বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে। এপাশে ব্যারাকপুরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর এই সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 34 mm বৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা কিন্তু একটু হালকা ধরনের ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এপাশে কিন্তু আমরা কলকাতার উত্তরভাগে যেটা বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 mm মতো বৃষ্টি হচ্ছে, এবং তারই সাথে করিমপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 40 mm মতো বৃষ্টি হচ্ছে। বাদবাকি জায়গায় কিন্তু মোটামুটি 29 থেকে 30 mm কিন্তু বৃষ্টি থাকছেই, এবং বাংলাদেশের মেহেরপুর এবং আলমডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 39-40 mm কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বৃষ্টির পরিমাণটা কিন্তু এই জায়গার যেই জায়গাগুলো জুড়ে হচ্ছে মোটামুটি ভারী ধরনের হচ্ছে, তবে এবার কিন্তু চট্টগ্রামের দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা বেড়েছে, এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছেও কিন্তু বিভিন্ন জায়গায় যে বৃষ্টিটা হচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কাছে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, মোটামুটি 40 mm বৃষ্টি হচ্ছে পশ্চিম ঝঞ্ঝার ফলে। এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বালুরঘাট এবং গঙ্গারামপুর রয়েছে সেখানেও কিন্তু 22 থেকে 20 mm বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু গতকালের তুলনায় আজকে অনেকটা পরিবর্তন ঘটেছে, অনেকটা বৃষ্টির পরিমাণ বেড়েছে। এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তারা কিন্তু আমরা আবারও তুলে ধরবো আপনাদের কাছে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবেন এক্সপিডিতে, ধন্যবাদ।